আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কোন ধরনের অ্যাপ মোবাইল ফোনের সেটিংস থেকে অটো কল রেকর্ড চালু করবেন মূলত সেই প্রচেষ্ট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সুতরাং ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকুন মোবাইল ফোনের সেটিংস থেকে কল রেকর্ড চালু করার জন্য প্রথমেই আপনারা ফোন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করে দেবেন আপনাদের এখানে থ্রি লাইন একটি অপশান শো করতে পারে যদি থ্রি লাইন অপশান শো করে তাহলে থ্রি লাইনে ক্লিক করে দেবেন অথবা এখানে সেটিংস একটি আইকন শো করতে পারে সেটিংস আইকন শো করলে সেটিংস আইকনে ক্লিক করে দেবেন মূলত এখান থেকে থ্রি ডটে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের সেম একটি ইন্টারভেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিন নাম্বারের রয়েছে সেটিংস আপনারা সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পরে অথবা আপনারা চাইলে মোবাইল ফোনের সেটিংসে চলে যাবেন আপনাদের মোবাইল ফোনে যে সেটিংস রয়েছে সেই সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখান থেকে কল সেটিংসটি খুঁজে বের করবেন অথবা উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন এখানে ক্লিক করে দেবেন দেন আপনারা কল লিকে সার্চ করবেন কল লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি অপশন রয়েছে কল সেটিংস কল সেটিংসে ক্লিক করে দেবেন কল সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড কলস নামে একটি অপশান শো করছে প্রথমে রয়েছে ব্লক নাম্বারস দেন রয়েছে রেকর্ড কলস আপনারা রেকর্ড কলস এই অপশানে ক্লিক করে দেবেন দেন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অটো রেকর্ড কলস আপনাদের এখানে শুধুমাত্র রেকর্ড কলস বা কল রেকর্ড নামে অপশান থাকতে পারে তো মূলত এখানে দেখতে পাচ্ছেন পাশে বোতম রয়েছে জাস্ট এই বোতমে ক্লিক করে বোতমটি অন করে দেবেন আপনারা যখন অটো রেকর্ড কলস বা কল রেকর্ডস এই অপশানটি চালু করে দেবেন তখন আপনাদের মোবাইল ফোনে অটো কল রেকর্ডিংটি চালু হয়ে যাবে মূলত এই ছিল মোবাইল ফোনের সেটিংস থেকে কিভাবে অটো কল রেকর্ডিং চালু করতে হয় তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন